দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। রাজ্যে যে কোনো ধরনের ভোট আসা মানেই বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে ঘিরে তৈরি হয় আলাদা উৎসাহ উন্মাদনা, কারণ ভোটের সময় এই নেতার নানান ধরনের নিদান লক্ষ্য করা যায়। ঠিক তেমনই তাকে লক্ষ্য করা যায় বিভিন্ন জায়গায় মহাযজ্ঞের আয়োজন করতে, কখনো কঙ্কালীতলা, কখনো ললাটেশ্বরী, আবার কখনো তারাপীঠ। ঠিক তেমনই আগামী বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের একটি মহাযজ্ঞ আয়োজিত হতে চলেছে তারাপীঠে। তারাপীঠে তারা মায়ের বার হিসেবে ধরা হয়ে থাকে বৃহস্পতিবার। এরই পরিপ্রেক্ষিতে ওই দিন এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে তারাপীঠ মন্দির চত্বরে শুরু হবে মহাযজ্ঞ এবং চলবে রাত্রি পর্যন্ত। মহাযজ্ঞের পাশাপাশি ভোগ নিবেদন এবং দরিদ্র নারায়ণ সেবার আয়োজন থাকবে। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের এই মহাযজ্ঞের জন্য তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। সামনে বৃহস্পতিবার একটা মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে এবং এই যজ্ঞের আয়োজন করছেন মাননীয় বীরভূম জেলা সভাপতি শ্রী অনুব্রত মণ্ডল মহাশয়। আমাদের কাছে যেটুকু খবর আছে যে মানুষের মঙ্গল কামনায় পশ্চিমবঙ্গবাসী যাতে সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের মঙ্গল কামনায় সে মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। আর এমন এক জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, আমরা জানি মহাপীঠ, সিদ্ধপীঠ, তারাপীঠ, এই পুণ্যভূমি, বহু সাধকের সাধনায় দ্বারা এই মাটি মানে পবিত্র হয়েছে, সেই মাটিতে মহাযজ্ঞ হচ্ছে। তাই মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করে আছে সেই মহাযজ্ঞ দেখার জন্যে। সেদিনকে সকাল থেকে শুরু হবে যজ্ঞ, রাত্রি অবধি হবে এবং তার জন্যে আমাদের মন্দিরের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা করা হচ্ছে যাতে মহাযজ্ঞ সুস্থভাবে হয়। এবং সেদিনকে মহাযজ্ঞের পাশাপাশি দরিদ্রনারায়ণ মানুষ, সাধু সন্ত, ব্রাহ্মণ, সমস্ত ভোগ বিতরণ করা হবে এবং মায়ের ভোগ সেদিনকে নিবেদন করা হবে। তাই সেদিকটা দিক থেকে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ আছে। আরেক দিকে যোগ আছে, কারণ আমরা জানি মায়ের বার বৃহস্পতিবার, সে মায়ের বারে এই যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। তাই মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করে আছে যাতে সমস্ত মানুষ ভালো থাকে, সুস্থ থাকে, সেই মঙ্গল কামনায় যখন এই যজ্ঞ, কারণ প্রতিটি মানুষ কিন্তু সেই যজ্ঞ দেখার জন্যে অধীর আগ্রহ অপেক্ষা করে আছে। তারই প্রস্তুতি পর্ব মন্দিরে চলছে এবং সেই কাজে যাতে কোনো বিঘ্ন না হয় আমাদের সেবায় তার মন্দির কমিটি। সেদিনের এই মহাযজ্ঞকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি তৈরি হয়ে গিয়েছে তারাপীঠ মন্দির চত্বরে। তৈরি করা হচ্ছে বিশাল আকৃতির একটি যজ্ঞস্থল। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।